আকি, আজকে রাত্রে আমাদের বাসায় যাবো সবাই, ঠিক আছে? আর আমি জায়ানের জন্য একটা গিফট কিনে নিয়ে আসি, ঠিক আছে? তুমি যাবা? তুমি যাবা? না, আজকে তুমি যাও। আচ্ছা, তুমি কাজ করো, আমি তাহলে ওর জন্য একটা গিফট নিয়ে আসি। আমরা ডিসিসির দিকে আসলাম, দেখি এখানে খুঁজে পছন্দ মতো কিছু পাওয়া যায় নাকি। এক দেড় ঘন্টা খোঁজাখুঁজির পর আমরা এই গানটা নিলাম, ও এই টাইপের জিনিস খুব পছন্দ, এটা নিয়েছি। দেখি আরেকটা নিয়ে নিলাম, এটা হচ্ছে মামার জন্য, মানে জায়ানের দাদু ওকে দিবে। আমরা আরেকটা খেলনা দেখতেছি, এটা অনেক সুন্দর। ইতিমধ্যে আমি একটা খবর পাইছি, জায়ান নাকি লাঠি দিয়ে আলমারির গ্লাস ভেঙে ফেলছে, ঘরে বিচার চলতেছে এটা নিয়ে। আমি ফোন দিছিলাম, এটা সুন্দর, বুঝলি? ওইটাও নিয়ে নিলাম, বাসার পরিস্থিতি খুব গরম চলতেছে। চলেন আকিফ আর আমার শাশুড়িকে নিয়ে বাসায় যাই। লিপস্টিকটা সুন্দর না? এটা আমাদের আপকামিং রেঞ্জ, এটা হচ্ছে ক্রেয়ন লিপস্টিক। এটা ইউজ করে অনেক আরাম, বাট এটা ফুল ম্যাট বাট নট ট্রান্সফার প্রুফ। সুন্দর লাগতেছে না? মন চাচ্ছে একটা বড় কানের দুল পরি। একটা কানের দুল দে তো, এই কানের দুলটা পরি, সুন্দর লাগবে না? এটা পরে ইদানিং খালি কানের দুল পরতে মন চায়, কিন্তু কানের দুল পরলে চেনটা আবার পরা যাবে না, খুলে রাখবো। কিরকম লাগবে না? ধর একটু, সুন্দর লাগবে। আকিফ একটা মিটিং এ আটকায় গেছে, আমার শাশুড়ি আসছে, ওনাকে নিয়ে যাইতে হচ্ছে, আকিফ পরে আসবে। এই শুনো, জায়ান কি বলে আজকে হইছে? জায়ান ঘরের মধ্যে কি জানি হইছে আজকে? খুলে দেখো, কোথায় ওইটাই হবে। এই যে আরেকটা জিনিস আছে তো এখানে, আমাদেরকে শুধু গুলি করা হবে। আলমারির আয়না যে হচ্ছে বাংলাদেশ জিন্দাবাদ বলে দিছে, সাথে সাথে গ্লাস ভেঙে পড়েছে। আমাকে না, এইভাবে
না, জায়ানের থেকে বড়রা পাগল হয়ে গেছে। এই যে আমার খালা, উনিও বন্দুক ধরছে, উনি খালুকে মারতেছে। এই তোমরা ভালো করে কাজ করো, হেলিকপ্টার এত মজা হয়েছে আমার, মনে হয় একটু খেয়ে দেখি। এই কেকটা সুন্দর, কিসের কেক এটা? ফুল হচ্ছে চকলেট কেক, আর তার নতুন এখন ফিক্সি নিনজা টার্টল। ও এখন নিনজা টার্টল আমি নিজে চেষ্টা করি, মানে খুব সুন্দর দেখতে হয় এটা, খুব সুন্দর, সো কিউট। এই দানিয়ালি না মামা মাগে না মামা মাগে খেলো, আমি কেক খাবো, কেটে নাও তো বাকি পয়সা কখন খাই ভাইয়া বুঝলাম। দেখো কি হয়, দেখবো কি হবে, ওর যেটা খাওয়ার ও খেয়ে নিচ্ছে।